হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি লিপিকা, লিপিকার প্রতিদিন চ্যানেলে আরেকটা নতুন ব্লগ দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ করছি। আজকে সোমবার, সোমবার থেকে আজকে স্কুল স্টার্ট হয়ে গেছে। সকালে স্কুলে গেছে মেয়ে, তারপরে বিকেলবেলায় যে এখন বাজে চারটা, মেয়ে যাবে ক্যারাটে ক্লাসে। ক্যারাটে ক্লাসে আজকে যাওয়ার জন্য ওকে রেডি করে দিয়েছি। তারপরে ও আর ওর বাবাই যে রেইনকোট পরে চলে গেল, কারণ আজকে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তাই রেইনকোট পরে যেতে হলো। এখন সেই পরিমাণ বেশি জোরে বৃষ্টি না হলেও মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ওরা যাওয়ার পরে ছোটো মেয়েটা কে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, বড় মেয়ের জন্য মানে একটা টিফিন রেডি করব। তো এমনিতে তো বাচ্চাদের ভেজিটেবল খাওয়ানো যায় না, যেমন গাজর বলো, বিনস বলো, এগুলো বাচ্চাদের জন্য খুবই হেলদি হয়, কিন্তু বাচ্চারা নর্মালি এই ভেজিটেবলসগুলো খেতে চায় না। তো আমি আজকে ভাবলাম এই ভেজিটেবলসগুলো দিয়ে আজকে এরকম একটা স্ন্যাক্স বানাবো, যেটা মানে ক্যারাটে ক্লাস থেকে এসে ওর পেটও ভরে যাবে, প্লাস ওর হেলদিও হবে। তার জন্য মানে আজকে যে গাজর কেটে নিলাম কুচি কুচি করে, তারপরে এই যে গাজরটাকে আমি কেটে নিচ্ছি কুচি কুচি করে, বিনগুলিও কেটে নিয়েছি, কেটে এই যে এখানে ভেজিটেবলসগুলো রেডি। আর ফ্রিজে অল্প চিকেন ছিল, যেটা মা বললো যে এটার মধ্যে চিকেন দিলে আরও বেশি টেস্টি হবে, তাই অল্প চিকেনও নিয়ে নিয়েছি, বোনলেস চিকেনগুলো, এগুলোকেও কুচি কুচি করে কেটে নেব একদম ভেজিটেবলের সাইজে, সুন্দর করে কেটে। দেখো আমি নাইফ দিয়ে কুচি কুচি করে এগুলোকে কেটে নিচ্ছি, কেটে এই যে কাটা হয়ে গেছে আমার। এখন ভেজিটেবলসগুলোর সাথে এই চিকেনসগুলোকে আমি মিশিয়ে নেব, ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনগুলো, চিকেনগুলো ধুয়ে যে এগুলোর সাথে মিশিয়ে নেব। তারপরে যে পেঁয়াজ, আদা, রসুন, তারপরে অল্প কাঁচা লঙ্কা, লবণ, হলুদ সব দিয়ে এটা মিক্স করে নেব। মিক্স করে তাড়াতাড়ি যাতে করতে পারি সেজন্য মা এসে একটু হেল্প করে দিয়েছে, এই যে পেঁয়াজ রসুন এগুলো কেটে দিয়েছে। তো এতে মানে আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে, ছোটো মেয়ে ঘুমে থাকতে থাকতে আমি এটা বানিয়ে ফেলতে পেরেছি। তারপরে এই যে কড়াই তেল গরম করে এগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি, যাহলে এগুলো সিদ্ধ করতে হবে, ভালো করে সিদ্ধ করে তরকারিটা রেডি করে রাখবো। এই তরকারিটা দিয়ে মানে ব্রেডের মাঝখানে পুর দেব, কাঁকরোলের মধ্যে যেরকম পুর ভরে কাঁকরোল পুর বানানো হয় সেরকমই ব্রেডের মাঝখানে আমি আজকে পুর ভরবো, যে পুরটা দিয়ে আমি ব্রেড পকোড়াটা বানাবো। তো এই যে তরকারিটা মধ্যে অল্প জিরে পাউডারও দিয়ে দিয়েছি যাতে টেস্টটা একটু ভালো হয়। এমনিতে তো চিকেন পড়েছে এটার মধ্যে, ভেজিটেবলস পড়েছে, এমনিতে তো চিকেন টেস্টটা ভালোই হবে মনে হচ্ছে। তো এই যে তরকারিটাকে ভালো করে নেড়েচেড়ে একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি, এটা একটু সিদ্ধ হয়ে গেছে কিন্তু আরেকটু হবে, তাই আরেকটু ঢেকে দিয়েছি। ঢেকে এই যে বারান্দায় এসেছিলাম বৃষ্টি কেমন হচ্ছে দেখার জন্য, ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আজকে সারাদিনই হয়ে যাচ্ছে। আর এই যে আমার অ্যালোভেরা গ্রাসটা, একজন কমেন্ট করে আমাকে বলেছিল যে এটা জলের অভাবে এটার এই অবস্থা, তো হ্যাঁ দুদিন ধরে বৃষ্টিতে এটাকে ভেজার জন্য এখানে রেখে দিয়েছি, দুদিনে ভিজে দেখো এটা আবার পুরো সবুজ হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে। আর টেন্টাকলসগুলো যেগুলো পড়ে দেখেছিল এগুলো এখন একটু একটু সোজা হয়ে দাঁড়িয়েছে, তো যে বলেছিলে তাকে থ্যাংক ইউ। আর এই যে আমার তুলসী গাছটা, এটাও দুই দিন ধরে জলে ভিজছে, দেখো এটাও অনেক নতুন পাতা এটাতে বেরিয়েছে। তো এসে পড়েছি আবার রান্নাঘরে, তরকারিটা হতে হতেই ভাবলাম পাউরুটিটা ঠিক করে নিই। তো পাউরুটিটাতে একটু জলের ছিটে দিয়ে সাইডগুলো কেটে এটাকে হালকা করে একটু বেলে নেব, যাতে ওই যে পুর ভরে এটাকে যখন রোল করব তাহলে যাতে রোল করতে সুবিধা হয়। তো সাইডগুলো কেটে নিলে কি হয় মানে এটার শক্ত ভাবটা থাকে না, তো সফট হয়ে থাকে, রোল করতে সুবিধা হয়। তো এটার সাইডে বেশি ছিল না শক্ত, অল্পই ছিল, তাই আমি অল্প করেই কেটে নিয়েছি। কেটে বেলনি দিয়ে সুন্দর করে বেলে এটাকে অল্প একটু জল ছিটা দিয়ে বেলে এটাকে সুন্দর করে স্প্রেড করে নিয়েছি, যাতে ওই যে রোল করার সময় যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। সব কিছুই রেডি করে রাখছি যাতে মেয়ে ক্যারাটে ক্লাস থেকে এলে তাড়াতাড়ি করে ওকে দিয়ে দিতে পারি। ক্যারাটে ক্লাসে অনেক ব্যায়াম করায়, অনেক ওয়ার্ম আপ করায়, ওদের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করায়, তাহলে মানে ও মানে খুব টায়ার্ড হয়ে থাকে, এসে ওকে একটা ভালো টিফিন দিতে হয়। তো এই ফাঁকে আমার তরকারিটাও মোটামুটি হয়েই গেছে সিদ্ধ, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, চিকেনগুলো, সবজিগুলো তো অনেক কুচি কুচি করে দিয়েছিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো এই ফাঁকে আমি ব্ল্যাটারটাও বানিয়ে নেব। তো কর্নফ্লাওয়ার আর রিফাইন্ড ফ্লাওয়ারের সাথে অল্প নুন, অল্প হলুদ, তারপরে অল্প একটা মানে একটা ডিম দেবো এটার মধ্যে, তো একটা ডিমও দিয়ে দিয়েছি, দিয়ে অল্প জল দেব। আগে এটা মানে একটু মিক্স করে নিয়েছি, তারপরে জলটা মিক্স করেছি। জলটা মিক্স করে আর একটু ভালোভাবে সুন্দর করে এটাকে নেড়ে একদম ভালো করে সুন্দর করে ব্ল্যাটারটা বানিয়ে নেব। অল্প জল দিতেই লাগে, কারণ শুধু ডিম দিয়ে ব্ল্যাটার হয় না, জল দিয়ে এটা মিক্সিংটা সুন্দর করে করতে লাগে। তো আমি অল্পই হলুদ দিয়েছি, দিয়ে দেখো এটা সুন্দর করে মিক্স করে নিয়েছি, একদম যাতে লাংস না থাকে এটার মধ্যে। তো ব্ল্যাটারও রেডি হয়ে গেছে, তরকারিও আমার মোটামুটি রেডি হয়ে গেছে, আর একটু হলেই তরকারিটাকেও নামিয়ে নেব। আর ব্রেডগুলিও দেখেছো তোমরা আগেই বেলে রেডি করে রেখেছি। তো এখন মানে আমি আর মা দুটো ভেজে খাবো, বাকিগুলো রেডি করে রাখবো, আর ওরা বাবা মেয়ে আসলে ওদেরকে বানিয়ে দেবো, সাথে দাদু আছে দাদুকেও বানিয়ে দেবো, মেয়ের দাদুকেও বানিয়ে দেবো আর কি। তো এই যে মানে সব কিছু রেডি করে নিয়েছি, তো আমাদের জন্য এখন দুটো বানিয়ে নেব।
তো এই যে এটার মধ্যে এখন পুরগুলো দেবো, এইভাবে চামচ দিয়ে পুরগুলো দিয়ে দিলাম, দিয়ে মানে কম করেই পুর দিচ্ছি যাতে মানে রোল করার সময় যাতে এটা ফেটে না যায়। তারপরেও মানে একটু ফেটে গেছে, তা ওটাকে মানে ব্ল্যাটার দিয়ে আমি টাইট করে দিয়েছি যাতে ওটা বেরিয়ে না যায় পুরটা। পুরটা বেরিয়ে গেলে এটা টেস্ট লাগবে না খেতে, পুরটা ভেতরেই থাকতে লাগবে। তো এই যে দেখো এখানে চারটে বানিয়ে রেখে দিয়েছি, আর আমাদের জন্য দুটা ভেজে নেব। তো ভাজার জন্য এই যে কড়াইতে আবার তেল দিয়ে বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়েছে পরে তেলের মধ্যে একটা মানে দিয়ে দিয়েছি। তো এই যে দিয়ে একটা সাইড দেওয়ার পর আমার মনে হয়েছে যে একটু ব্ল্যাটারটা কম হয়েছে, তো আরেকটু ব্ল্যাটার আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি যাতে পুরটা না বেরিয়ে যায়। পুরটা ভেতরে থাকলেই ভালো লাগবে, পুরটা বেরিয়ে গেলে এটা ভালো লাগবে না। তো একটা সাইড একটু ব্রাউন মতো হয়ে গেছে পরে, গোল্ডেন ব্রাউন মতো হয়ে গেছে পরে আরেকটা সাইড দিয়ে দিয়েছি। এটা মানে ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ পুরটাও তো পুরো সেদ্ধ করাই থাকে তরকারিটা, আর ব্রেড ভাজতে আর বেশিক্ষণ সময় লাগে না, তাই তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে আমাদের জন্য দুটো রেডি করে নিয়েছি, এখন এই দুটো আমি আর মা খেয়ে নেব। দেখো দেখতে কিন্তু সুন্দরই হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে, তোমরাও খুব ইজিলি বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারবে। তো একটু সস আর একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি সাথে খেতে ভালো লাগার জন্য। তো আমরা খেয়ে টেয়ে এই যে বাইরে এসেছি, এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, 5:45 মতো বেজে গেছে, কিন্তু মেয়ে আর মেয়ের বাবা এখনও আসছে না, আজকে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে ওদের। ফোন করেছিলাম, বলেছে একটু লেট হবে, তো এই জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে ভাবলাম না কাপড়গুলো ভাঁজ করি, তো বাইরে থেকে কাপড়গুলো নিয়ে এসেছি, কাপড়গুলো ভাঁজ করে ফেলি। কাপড় ভাঁজ করা সারাদিনে একটা বড় কাজ, এই যে ছোটো ছোটো জামা প্যান্টগুলো ভাঁজ করে করে যেটা যেটা জায়গায় রাখা যাতে আরেক দিন পরার সময় এটা ওটা জায়গায় পেয়ে ফেলতে পারি। তো এগুলো করতে করতেই মানে ওরা এসে পড়লো, তারপরে ওই যে বানিয়ে রেখেছিলাম আগেই, তো ওগুলোকে তাড়াতাড়ি করে ভেজে নিলাম। ভাজতে যতটুকু সময় লাগলো ওই সময়টার মধ্যে মেয়ে হাত পা ধুয়ে রেডি হয়ে এসে পড়লো। তো এই যে আমার বানানো কমপ্লিট, এখন ওকে দিয়ে দেবো। দেখো অত খুশি হয়েছে, কিন্তু গরমের জন্য খেতে পারছি না, কিন্তু একটু খেয়ে খুবই হ্যাপি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কেমন লেগেছে তোমাদের জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।